টেস্ট ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচের ভেন্যু এখন দক্ষিণ আফ্রিকার কেপ টাউন। দেড় দিনে শেষ হয়ে যাওয়া এই ম্যাচে চার ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মাত্র 107 ওভার। কেপ টাউনের পিচে প্রথমে ব্যাট করতে নেমে 25 ওভারও টিকতে পারেনি স্বাগতিকরা, অল আউট হয় মাত্র 55 রানে। আর শূন্য রানে শেষ 6 উইকেট হারিয়ে 35 ওভারে 153 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। প্রথম দিনে দুই দল হারায় 23টি উইকেট। সব মিলিয়ে দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে 7 উইকেটে ম্যাচ জিতে নেয় ম্যানিন ব্লুরা। গেল বৃহস্পতিবার ম্যাচ শেষে কেপ টাউনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি পিচ নিয়ে দ্বিচারিতা করে এমন অভিযোগও জানান রোহিত। এ সময় তিনি বলেন, ভারতের পিচে প্রথম দিনে বল টার্ন করলে তখন অনেক প্রশ্ন উঠে, কিন্তু ভারতের বাহিরে পিচে অতিরিক্ত বাউন্স থাকলে কোনো প্রশ্ন উঠে না। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করে তাদের চোখ ও কান খোলা রাখার পরামর্শ দেন তিনি। যদিও এখনও কেপ টাউনের পিচ নিয়ে অফিসিয়াল কিছু জানায়নি আইসিসি, তবে ধারণা করা হচ্ছে বাজে পিচের জন্য ডিমেরিটস পয়েন্ট পেতে যাচ্ছে কেপ টাউনের পিচ। এবার কেপ টাউনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেপ টাউনের পিচের সমালোচনা করেন সাবেক এই ক্রিকেটার। দুই দিনের টেস্ট ম্যাচকে টেস্ট ম্যাচ বলা যায় না, এত তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে গেল যে পিচই ভাঙল না। টেস্ট ম্যাচে সময়ের সঙ্গে পিচ ভাঙে সেটাই হতে দেওয়া উচিত, পিচ ভাঙাকে ভয় পাওয়ার কি আছে। সিডনি পার্থ টেস্টে এত বড় ফাঁক থাকে যেখানে গাড়িও রাখা যায়, তারপরও সেখানে 4-5 দিনে ম্যাচ করায়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে কেপ টাউন টেস্ট শেষ হওয়ার পর বিরাট কোহলির থেকে বিশেষ উপহার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজ। বিরাটের কাছ থেকে উপহার পাওয়ার কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে একটি ছবি শেয়ার করেন কেশব, যেখানে দেখা যায় স্বাক্ষর করা নিজের টেস্ট ক্রিকেটের সাদা পোশাক প্রোটিয়া ক্রিকেটারকে উপহার হিসাবে তুলে দিচ্ছেন বিরাট। আগামী দিনগুলোর জন্য কেশব মহারাজকে শুভেচ্ছা জানাতেও ভুলেননি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ।